গাইস, তোমরা কি কি কোশ্চেন করছো? দিনে কতবার হাত চালাও? তোমার বিয়ে হয়েছে, আমার জন্য একটা বৌদি দেখ, বিয়েতে কি কি হবে, ফুলসজ্জা, কি কোশ্চেন এগুলা? কোশ্চেন ভিডিওটা দেখো, সব কোশ্চেন অ্যান্সার পাবো। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু সুভাষিস ব্লগার। কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটা দামদার ব্লগ নিয়ে, যেটা বলেছিলাম 500 সাবস্ক্রাইবার স্পেশাল কিউএনএ ভিডিও। তো তোমরা এত সুন্দর সাপোর্ট করেছো, থ্যাংক ইউ তার জন্য। অ্যান্ড আজকে সবার কোশ্চেন, এত এত কোশ্চেন করেছো, তো চলো ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া এক এক করে দেবো। তো চলো অ্যান্সারগুলো দেখতে থাকো। তো গাইস, আমি হচ্ছে এই ফোন নিয়ে এনেছি, এই গতবারের মতনই এই ফোন থেকে আমি এখন কিউএনএ কোশ্চেনগুলো পড়বো। তো চলো এখন কিউএনএ কোশ্চেনগুলো পড়া যাক এক এক করে। তো ফার্স্ট কোশ্চেন করেছে আমাদের পিঙ্কি, পিঙ্কি ডি 123 লেখা আছে ইনস্টাগ্রামে করেছে। তো তো হচ্ছে তোমার জিএফ কেমন আছে? জিএফ, জিএফ বলতে গেলে জিএফ নেই, এটা আগে বলেছে, অনেক কোশ্চেন আছে এটা নিয়ে। তো জিএফ নেই আর কেমন আছে কি না এটা তো কী বলবো। তারপরে প্রিয়ম ব্লগ করেছে জিএফ নেম, এখনই বললাম জিএফ নেই, তো ছেড়ে দাও। প্রিয়ম ব্লগার বলেছে তুই গ্যাংটক কবে আসবি? অবশ্যই খুব তাড়াতাড়ি যাবো ভাই, আমি অনেক দিন ধরে প্ল্যান ছিল, কিন্তু যাবো অবশ্যই, খুব তাড়াতাড়ি যাবো তোর সাথে দেখা করতে। প্রিয়ম ব্লগার বলছে তোর ভিউজ আর সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি কীভাবে বাড়ে? গাইস, এটা কি, এটা তোমরাই বলে দাও কমেন্টে, তোমরা সাপোর্ট করো বলেই এত সুন্দর বাড়ে। অ্যান্ড প্রিয়ম ব্লগার ভাইও ভিডিও করে, তো ভাইয়ের ভালো করে ভিডিও করলে ভাই তোরও বাড়বে, ঠিক আছে? ভালো করে ভিডিও কর, মন দিয়ে করতে পারবে। রিঙ্কি রয় বলেছে তুমি কি সিঙ্গেল? অবশ্যই আমি সিঙ্গেল আছি, চাইলে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে? তো অফিসিয়াল রকি বলেছে নাইস। তো গাইস, আমি নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি, অ্যান্ড আমি জানি না কোশ্চেনগুলো আগে পেছে হইতে পারে, তো একটু ম্যানেজ করি। তো নেক্সট কোশ্চেন করেছে আমার দাদা, রাজা রাজবংশী দাদা। তো করেছে ভাই বৌমাকে কবে দেখতে পাবো? আচ্ছা, খুব তাড়াতাড়ি দেখতে পাবে হয়তো, একটা দেরি আছে, ঠিক আছে? তারপর আর তোর জন্য একটা বৌদি দেখ, অবশ্যই খুব তাড়াতাড়ি দেখবো, কিন্তু তোমার তো বৌদি মানে জিএফ আছে, আর কত লাগে? আমার বৌদি কতগুলো, একটা তো আছেই, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে লাভ ইউ ভাই, চালিয়ে যা, পাশে সব সময় আছি, তোর স্বপ্ন সব যেন সত্যি হয়। থ্যাংক ইউ দাদা, এত সুন্দর করে সাপোর্ট করার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ। তারপরে তিথি মিস্ত্রি বলেছে আমার দিদি, তো এত প্রশ্ন দেখে আমার মাথা ঘুরছে, আমি আর নতুন কি প্রশ্ন করব। আচ্ছা, ঠিক আছে, এভাবে এগিয়ে যাও, একদিন সফলতা পাবে। থ্যাংক ইউ তিথিদি, এত সুন্দর কমেন্টটা করার জন্য। দেন করেছে প্রীতম মণ্ডল, তোমার বেস্ট ইউটিউবার কে? বেস্ট ইউটিউবার বলতে আমি ব্লগারের দিক দিয়ে, যেহেতু ব্লগারের দিক দিয়ে বলছি, যেমন এখনকার মানে সৌরভ যোশী, ঠিক আছে? সবারই মানে ওরই বেস্ট হয়, তো আমারও তাই সৌরভ যোশী। দেন হচ্ছে বিপু বেবি বলেছে তোমার ফ্যামিলিতে কয়জন আছে দাদা? আমার ফ্যামিলিতে তিনজন, আমি, মা আর বাবা, একটা ছোট্ট সা কিউট সা ফ্যামিলি, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক, নেক্সট কোশ্চেন গাইস, চল পরের কোশ্চেনে দেখা যাক। কমলেশ কুঙ্গার, ওর কোনো জিএফ নাই, তোরা একটা পটাই দিস, অল ফ্যানগুলোকে বললাম, থ্যাংক ইউ। এটাকে বলো বন্ধু, বন্ধু হচ্ছে এটা, ঠিক আছে? তো সায়ন দত্ত বলেছে আমি বলবো কাকা তুমি কবে বিয়ে করবা? বিয়ে এখনো পাইলাম না একটা মেয়ে, আর বিয়ের কথা বলছি, হবে একদিন সময় করব। তো গাইস, নেক্সট কোশ্চেন হচ্ছে সায়ন দত্তরই, আর বৌদির সাথে কবে দেখা করবা, করাবা? তো যেহেতু প্রথমে বললাম আমার কেউ নেই জিএফ টিএফ, তো বৌদির সাথে দেখা যেদিন হবে সেদিন অবশ্যই দেখা করবো, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে হচ্ছে সুরজিৎ মণ্ডল, বৌদির নাম্বারটা দে, মানে ভালো করেই জানিস কার কথা বললাম। কার কথা ভাই, মানে একলা কোশ্চেন করে বাধ্য করিস পড়তে, ঠিক আছে? কার কথা জানি না, বলিস আমাকে পরে দিয়ে দেবো। আচ্ছা, কে রয়, আচ্ছা এই কোশ্চেনটা বললাম না। তো ভাই, নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কৈলাস মিস্ত্রি তোমার জিএফ দেখাও, প্রথমে বললাম জিএফ নেই, তো ওটা ছেড়ে দিলাম কোশ্চেনটা। কৈলাস মিস্ত্রি, কটা জিএফ তোমার, না বিয়ে করে নিয়েছো? জিএফই হলো না, বিয়ে করে নিয়েছি, বা দাদা যদি বিয়ে করে থাকো তাহলে তোমার বউকে ব্লগে দেখতে চাই না গাইস, এটা কোনো কথা হইলো? একটা জিএফ পেলাম না, সিঙ্গেল, একটু দুঃখ লাগবে, বউকে ব্লগে দেখতে চাই, বাহ দাদা বাহ, ক্যা সোচ হ্যায় আপকা। তো চলো নেক্সট কোশ্চেন হচ্ছে সনাতন বিশ্বাস, সনাতন বিশ্বাস করেছে তোমার সাথে দেখা করতে চাই, কোথায় দেখা করবা বলো? ভাই আমি ময়নাগুড়িতেই থাকি, ঠিক আছে? তুই যেদিন আমাকে বল, মেসেজ করিস বা কল করিস, ময়নাগুড়ি দুর্গাবীতে আসিস, অবশ্যই দেখা হবে, ঠিক আছে? বা আমার বাড়ি চলে আসিস, তুই চিনে থাকিস, দেখা করবো একসময়। তারপরে ক্রিস রয় বলেছে দাদা তোমার ফার্স্ট ক্রাশের নাম বলো, প্রেজেন্টে কে আছে তার নাম? আচ্ছা, আমি ফার্স্ট ক্রাশ বলতে মানে যখন আমি সেভেনে ছিলাম তখনকার কথা, যদিও আমি নামটা বলছি না, ঠিক আছে? নামটা বলছি না, ফার্স্ট ক্রাশ আমাদের ময়নাগুড়িতেই বাড়ি, তাই নামটা বলছি না, সেও আমার ব্লগ দেখে হয়তো,
তাই নামটা বলছি না। সেকেন্ড ক্রাশ হচ্ছে প্রিয়াঙ্কা দত্ত, মানে প্রেজেন্ট ক্রাশ যেটাকে বলে প্রিয়াঙ্কা দত্ত, তুই তো জানিসই। আর কারো কাছ থেকে কোনোদিন হার্ট পেয়েছো নাকি কোনো কাছের মানুষের কাছ থেকে? অবশ্যই ভাই, কাছের মানুষ বলতে যারাই কাছের মানুষ ছিল, যারাই মনের কাছে ছিল, সবাই আমাকে হার্ট করে চলে গেছে। অ্যান্ড অনেক কারো হার্টের ফলে মানে খুব আঘাত পেয়েছি আমি, তো এটা তো অবশ্যই। তো নেক্সট হচ্ছে কমলেশ কুঙ্গার করেছে কোশ্চেন, ব্ল্যাক ক্রাশকে যদি কোনোদিন পাশে পাস ফার্স্ট কী কী করবি? মানে এটা কোনো কথা হইল? আচ্ছা, ব্ল্যাক ক্রাশ এটা হচ্ছে আমাদের একটা ক্রাশ, নাম দিয়েছি ব্ল্যাক ক্রাশ, ঠিক আছে আমাদের দুজন। তো ব্ল্যাক ক্রাশকে পাশে পেলে সর্বপ্রথমে নাম্বারটা নেব, একটু গল্প টল্প করবো, পটানো ট্রাই করবো। দেন নেক্সট কোশ্চেন যাওয়া যাক, কমলেশ কুঙ্গার ওর কোনো এটা তো পড়লাম একটু আগেই, ঠিক আছে। তো দেন নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, হচ্ছে ব্ল্যাক পিন্টু ইউটিউবার, ব্ল্যাক পিন্টু তা করেছে, ভাই একটু কষ্ট করে ডেলি ভিডিও ছাড়ো, ইউটিউব একদিন হলেও তার ফল পাবি। আচ্ছা ঠিক আছে দাদা, মানে জিনিসটা খুব ভালো কথা, কিন্তু ডেলি ভিডিও কন্টেন্ট অ্যান্ড ডেলি ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না। আমি ট্রাই করবো যে পরবর্তী গেলে যদি ডেলি ব্লগ আনতে পারি, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে রিয়া বিশ্বাস, দাদা ভাই তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? তো এই আমার বাড়ি হচ্ছে ময়নাগুড়িতে গোবিন্দনগরে এই সাইড, বা ইন্দ্রামুড়ি আগে বললেই হবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে বলছে কোন ক্লাসে পড়ো আর তোমার গার্লফ্রেন্ডের নাম কি? প্লিজ দাদা রিপ্লাই দিও। অবশ্যই রিপ্লাই দিচ্ছি, অ্যান্ড আমার গার্লফ্রেন্ড নেই এটা আগেই বলেছি। তো আমার কোন ক্লাসে পড়ি, আমি এখন ফার্স্ট সেমিস্টারে উঠলাম ময়নাগুড়ি কলেজে, ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে রিয়া বর্মন, তোর জিএফ নামটা বল। জানি বলবি না, আমি তো জানি, এটাই অ্যান্সার দিবি, এটাই সত্যি, আবার কি বলবি না, ঠিক আছে। তো নেই বলেছি আর কি, এটাই অ্যান্সার পেয়ে গেছো, আর কিছু বলার নেই আমার। তবে তোর যে জিএফ আছে সেটা আমি ভালো করেই জানি। বাহ, মানে আমার জিএফ আছে আমি জানি না, যাক আমাকে পরে কমেন্টে জানিও কী আছে, ঠিক আছে। তো বাট নামটা জানি না, নামটা বললে ভালো হয়, জিএফ নাম তো আমি নিজেই জানি, মানে জিএফই জানি না। তো জিএফ পেলে নামটা অবশ্যই বলবো তোমাকে, তোমাকে বলবো না কাকে বলবো, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে ITZ লিও, তোমার বাড়ি কই? আমার বাড়ি বলে দিলাম। তো তুমি কি করো? আমি এখন মানে স্টুডেন্ট, একটা কোনো কাজ টাজ করি না, স্টুডেন্ট আর এই ব্লগ করে বেড়াই, ঠিক আছে। তো নেক্সটে তোমার গার্লফ্রেন্ডের নাম কি? গার্লফ্রেন্ড নেই, ছেড়ে দাও। তুমি দিনে কতবার হাত চালাও? এইটা কি কষ্ট ছিল? হ্যাঁ, আমি হচ্ছে দিনে যতবারই ব্লগ করার ইচ্ছা হয় হাতটা নিয়ে মানে স্টার্ট করে দিই ব্লগ, ঠিক আছে, আর কি যতবার যেখানে গেলে যতবার ইচ্ছা করে করি, মানে হাত করে ব্লগ করি। তো নেক্সট কোশ্চেন করেছে বিপ্লব রায়, দাদা আপনি বিয়ে কবে করবেন প্লিজ বলো? বিয়ে হবে একদিন, কোনো একটা হবে, ঠিক আছে। রাজবংশী পান্ডা কুইন বলেছে তুমি খুব ভালো ব্লগ করো, থ্যাংক ইউ, তুমি ভিডিও বানিয়ে যাও এইভাবে, একদিন ঠিক আর ইউটিউবে তোমার ড্রিম পূরণ হবে। আচ্ছা, অলওয়েজ পাশে আসি, থ্যাংক ইউ এভাবে পাশে থাকার জন্য, অ্যান্ড থেকে যাও পাশে। দেন হচ্ছে বাণীব্রত রয়, কী আর কমু, আশীর্বাদ দিনু, বড় হ, থ্যাংক ইউ, আমি ছোটো আছি, বড় হই, আশীর্বাদ দে ভাই তোরা, ঠিক আছে। বর্ণালী বর্মন করেছে অনেক দূর এগিয়ে যা, একদিন অবশ্যই সফল হবি, সবসময় পাশে আছি তোর, থ্যাংক ইউ রে। এই সব বন্ধুরা পাশে থাকলে সত্যি খুব ভালো লাগে, তোরা এইভাবে পাশে থাকিস, অ্যান্ড এইভাবে পাশে থাকিস সবসময়, তোরা তোদের থাকলে কনফিডেন্স পাই যে ব্লগ করতে হবে, ব্লগ করার, ঠিক আছে। তো রিপন বর্মন, শালা তুই বিয়ে কর আর তোর শালিগুলোর সাথে লাইন করি দে। বাহ, এই এই যে এগুলা কে বলতে, মানে এগুলাকে কী বলে জানো, কামিনা ফ্রেন্ড, কি নিজেরটা দেখে শুধু, শালা তুই বিয়ে কর তোর শালিগুলোর সাথে আমাকে সেটিং করে দে, এইটা হচ্ছে তোর উদ্দেশ্য। তো নেক্সট কোশ্চেন হচ্ছে MNG সম্রাট, হোয়াট ইজ অরেঞ্জ, ঠিক আছে, কালার এ কালার বি ফ্রুট, কে অ্যান্সার দেবো আমি? অরেঞ্জ কালারও হয় বি ফ্রুটও হয়, আমি এ বি দুটোই, ঠিক আছে। তো নেক্সটে সুদীপ হলদার, কীভাবে তুমি সফলতা পেলে? তো দাদা সফলতা বলতে নিজে এইভাবে পরিশ্রম করতে করতে, অ্যান্ড আমার তোমরা সাপোর্ট করেছো, এত সুন্দর দাদা আছে, অ্যান্ড সবাই মিলে সাপোর্ট করে সফলতাটা পেয়েছি। অবশ্যই যদি সফলতা বলবো না এটাকে, 500 সাবস্ক্রাইবের সফলতাটা পেয়েছি, আশা করি তোমরা এইভাবে সাপোর্ট করলে আরও এগিয়ে যেতে পারবো, একদিন কালে মনিটাইজও হতে পারে, তো সাপোর্ট করতে থাকো। তো নেক্সট হচ্ছে স্বপন রয়, লাভ ইউ ভাই, চালিয়ে যা, একদিন তোর স্বপ্ন সত্যি হবে, কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ দাদা,
স্বপনদা থ্যাংক ইউ। তারপর নেক্সট হচ্ছে কণিকা সরকার, আমি বাবলু তোমার জিএফ নেম, মানে ও বলছে আমি বাবলু ওর মার আইডিতে করেছে, তো জিএফ নেই বলেছি, তো জিএফ নেম বাদ দে তুই, ঠিক আছে। জয়রে বলছে ভাই তোর ইউটিউবে কতদিন হইল? ইউটিউবে আমার আট মাসের মতন হয়ে গেছে, আট থেকে নয় মাস, ঠিক আছে। তো আমি অনেক দিন ধরে ব্লগ করছি, জানি না কবে সফলতাটা পাবো, মেন সফলতাটা তো দেখি কতদিন যাওয়া যায়। আর ড্রিম কী আছে ইউটিউবে, ইউটিউবকে নিয়ে অবশ্যই, মানে আগে আমার অন্য ড্রিম ছিল, তো এখন হচ্ছে আমার মানে ইউটিউবকে নিয়ে আগানোর ড্রিম আছে, কারণ ইউটিউবে দেখছি অনেককে সফলতা পাচ্ছে, তো আমারও ইচ্ছা আছে যে ইউটিউবকে নিয়ে সফলতা পাওয়ার। তো নেক্সটে যাওয়া যাক। রাজশীল, হোয়াট ইজ ইউর ড্রিম প্লেস দাদা? আমার ড্রিম প্লেস বলতে সবারই, সব ছেলেদেরই অনেকেরই থাকে যে কেদারনাথ, তো আমারও সেম কেদারনাথে যাওয়ার খুব ইচ্ছে। তো গাইস অনেক কোশ্চেন বলে ফেললাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সবার কোশ্চেন নিতে পারিনি হয়তো, তো লাস্ট আরও দুটো কোশ্চেন দেখলাম ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ওগুলো নিয়ে নিচ্ছি। অজিত দাস বলেছে ভাই আমারও ইউটিউব চ্যানেল আছে দ্য ব্লগ টাইম, তো পারলে প্রমোশন করে দিস। আচ্ছা ঠিক আছে, প্রমোশন আর কী করবো, আমি ছোটো ইউটিউবার, তো দ্য ব্লগ টাইমের আমার ফ্রেন্ড, তো ভালো ভিডিও করে, যাও গিয়ে ইউটিউবে সার্চ করে দেখতে পারো, ব্লগ করে দেখতে পারো তোমরা। দেন হচ্ছে এভাবে ভিডিও করতে থাক, খুব তাড়াতাড়ি 10K কমপ্লিট হয়ে যাবে। জানি না তোরা পাশে থাকলে অবশ্যই আশা করি এটা কমপ্লিট হতে পারে, কিন্তু আপাতত গাইস তোমরা আগে 1K কমপ্লিট করে দাও, আমি আরও সুন্দর সুন্দর পার্টি অ্যান্ড মানে কিউএনএ ভিডিও আরও আনার চেষ্টা করবো, তো 10K তো পরের কথা, আগে 1K কমপ্লিট করে দাও। তো আরিয়সি রয় বলেছে, আরিয়সি রয় ফ্রেন্ড হয়, শিবের কাছে প্রার্থনা করি অনেক সফল হো, থ্যাংক ইউ, অনেক বড় হ, আর সবসময় এভাবেই তোকে পাশে চাই বন্ধু, কোনোদিনও ভুলে যাস না যেন। একদম না, তোদের ভুলবো না, তোরা হচ্ছে আমার ফ্রেন্ড, মানে তোদের ফ্রেন্ড বন্ধুদের কোনোদিন ভুলতে নেই, এবং তোদের কোনোদিনও ভুলবো না, তোদের পাশে অবশ্যই আছি সবসময়, এবং তোরা আমার পাশে সবসময় থাক, এটাই কামনা করি। তো গাইস ভিডিওটা কেমন লাগলো, আমি অনেকগুলো কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি, যাদের পারলাম নিলাম, অ্যান্ড এবার বাইরে আসলাম, কারণ বাইরের ভিউটাও দেখালাম, বাইরে সুন্দর পরিবেশে ভিডিও করে মজা এলো। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানো, সবার অ্যান্সারগুলো ঠিকভাবে দিতে পারছি কিনা জানি না। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, আজকের মতো এখানেই এন্ড, টাটা গাইস, বাই বাই। We'll be right back.